চব্বিশে ডিসেম্বর আপামর বিশ্ববাসীর কাছে এমন একটা দিন যেখানে রীতিমতো উৎসবের মেজাজে প্রত্যেকেই থাকেন, ক্রিসমাস ইভ বলে কথা। বিশেষ একটা দিন আসছে এবং বছর শেষ হবে, তার একটা আলাদা উদ্দীপনা আনন্দ এসব তো থাকেই। কিন্তু যারা সঙ্গীত প্রেমী তাদের কাছে চব্বিশে ডিসেম্বরের আর একটা আলাদা মাহাত্ম্য তো আছে বটেই, কারণ এই দিনেই আমাদের জন্য উপহার হিসেবে ঈশ্বর পাঠিয়েছিলেন সেই মানুষটিকে যার নাম মোহাম্মদ রফি। আজকে তাঁর জন্মদিনে তাঁরই গানে গানে রীতিমতো ওই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই তাঁকে আমরা স্মরণ করব। আর সেই জন্যই আজকে নবরবি কিরণে এবং নবনালন্দার এই উদ্যোগে আমার সঙ্গে রয়েছে আমার একজন অত্যন্ত প্রিয় শিল্পী এবং আপনাদেরও বটে। দেখে নি কে রয়েছে সাথে, গৌরব। আজকে আমাদের সঙ্গে রয়েছে শিল্পী গৌরব সরকার। ওকে তো প্রত্যেকেই এখন চেনে, ও এখন ভীষণভাবে প্রতিষ্ঠিত, জনপ্রিয়, আর কী কী বিশেষণ ব্যবহার করবো ঠিক বুঝতেই পারছি না। কেমন লাগছে আজকে নবরবি কিরণ এবং নবনালন্দার এই অনুষ্ঠানে এসে? ভীষণ ভালো লাগছে, এবং এই অনুষ্ঠান আমি নিয়মিতভাবে দেখি, ফলো করি, এবং আজকে এখানে গাইতে আসতে পেরেছি প্রথমবার আজকে এখানে। ও, এটা তোমার ডেবিউ? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের পরিবারের নতুন সদস্য। একদম একদম, সেই জন্য বড় আনন্দ হচ্ছে। কিন্তু তার থেকেও বেশি আনন্দ হচ্ছে যে মানুষটার গান গাওয়ার জন্য আজকে এখানে এসেছি। তাকে প্রায় ছোটবেলা থেকে ভগবানের মতো দেখি এবং আজও দেখে চলেছি। ঈশ্বরের মতো একজন মানুষ, একজন শিল্পী মোহাম্মদ রফি সাহেব, ওনার ব্যাপারে নতুন করে তো কিছু বলার নেই, কিন্তু খুব স্বল্প সময় আমাদের, কিন্তু তার মধ্যেই ওনার বিভিন্ন ধরনের গানের একটা কোলাজ নিয়ে আজকে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমরা সেই চেষ্টাতে সামিল হব সবাই, শ্রোতা হিসেবে আর ও শিল্পী হিসেবে। তবে মোহাম্মদ রফি বললেই তো আমাদের একটা অদ্ভুত বৈচিত্র্যের কথা মাথায় আসে, মানে কোথাও রোম্যান্টিসিজম, কোথাও গজল, কোথাও কওয়ালি, সব রকমের ভ্যারাইটি দিয়ে ভরা এই মানুষটির গান। এবং সেই গানের ডালি নিয়ে আজকে গৌরব আমাদের সঙ্গে। প্রথম গান দিয়ে শুরু করি তাহলে? একদম শুরু হোক, চলো। याद न जाए बीते दिनों के, जाके न आए जो दिन, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए। याद न जाए बीते दिनों के, जाके नाए जो दिन, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए। जो पखेरू होते पिंजरे में मैं रख लेता, दिन जो पखेरू होते पिंजरे में मैं रख लेता, पालता उनको जतन से, पालता उनको जतन से, मोती के दाने देता, सीने से रहता लगाए। याद न जाए बीते दिनों के, जाके न आए जो दिन, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए। तस्वीर उनकी छुपा के रख दूं जहां जी चाहे, तस्वीर उनकी छुपा के
रख दूं जहां जी चाहे, मन में बसी ये मूरत, मन में बसी ये मूरत, लेकिन मिटी न मिटाए, कहने को है ये पराए, याद न जाए बीते दिनों के, जाके न आए जो दिन, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए, याद न जाए बीते दिनों के, जाके ना आए जो दिन, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए। আমার এখনো মনে হয় গৌরব, যে আমরা এখনো যখন এই জেনারেশনের ছেলেমেয়েরাও যখন অন্তাক্ষরী খেলতে বসি, রেট্রো গান মানেই দুটো লোকের গান ফিরে ফিরে আসে। মানে আমি যদি মেল সিঙ্গার হিসেবে বলি, এক হচ্ছে কিশোর কুমার আর দ্বিতীয়ত মোহাম্মদ রফি। তার মধ্যে যে গানটি তুমি প্রথম গাইলে এবং আমার ধারণা এখন যে গানটিও গাইবে, এতটাই জনপ্রিয় যে জেনারেশন আফটার জেনারেশন, শুধু অন্তাক্ষরী কেন, প্রেম নিবেদনের ক্ষেত্রেও মনে হয় এগুলোর কোনো বিকল্প নেই। একদমই তাই, একদমই তাই। তো কোন গানটা শোনাচ্ছ আমি তো জানি, তুমি একটু শ্রোতাদেরকে বা দর্শকদের বলো। পরবর্তী গান আমার বড় প্রিয়, একজন প্রিয় শিল্পীর তো কথা বলছি, কারণ আজকে মোহাম্মদ রফি সাহেবের জন্মদিন এবং সেটা আমরা সেলিব্রেট করছি। কিন্তু মোহাম্মদ রফি সাহেবের গান, যার গলায় আমার মনে হয় যার লিপে, যে মানুষটার লিপে সবচেয়ে বেশি জনপ্রিয়, তিনি হচ্ছেন শাম্মী কাপুর। মানে ইনসেপারেবল কম্বিনেশন, এনার দুজন একসাথে এলে একটা মানে ম্যাজিক হয়ে যেত। তো সেরকমই একটা কম্বিনেশন। জঙ্গলি ফিল্ম থেকে একটা গান শোনাই, শঙ্কর জয়কিশনজির কম্পোজিশন, এহসান তেরা হোগা মুঝ পর। এবং এই ছবির যেটা টাইটেল ট্র্যাক, সেটাতে যেটা তুমি বললে যে অদ্ভুতভাবে লিপটা মিলে যায়, মানে ওই পাগলামিটা বোধ হয় চাহে কই মুঝে জঙ্গলি কাহে, মানে ওই পাগলামিটা রফি সাহেব ছাড়া ওইভাবে মেলানো অসম্ভব ব্যাপার আর কি। যাক, আমরা অবশ্য জঙ্গলির অন্য গানটাতে যাই, আমার ভীষণ প্রিয় একটা গান শুনে নেব আজকে গৌরবের গলায়। एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है वो कहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है वो कहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। एहसान तेरा होगा मुझ पर, तुमने मुझको हंसना सिखाया, ओ तुमने मुझको हंसना सिखाया, रोने कहोगे रो लेंगे अब, रोने कहोगे रो लेंगे, आंसू का हमारे गम न करो, वो बहते हैं तो बहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। एहसान तेरा होगा मुझ पर, चाहे बना दो चाहे मिटा दो, चाहे बना
देंगे दुआए, मर भी गए तो देंगे दुआए। उड़ उड़ के कहेगी खाक सनम, ये दर्द मुहब्बत सहने दो मुझे, तुमसे मुहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है वो, कहने दो मुझे, तुमसे मुहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर। মাত্র 55 বছর বয়সে এই মানুষটি আমাদের ছেড়ে চলে যান। আমি শুধু ভাবি এই ক্ষণজন্মা মানুষরা যদি আরও বহু বহু বছর থাকতেন, আরও কত অসাধারণ সম্পদ এনারা আমাদেরকে দিয়ে যেতে পারতেন, তাই না? মানে শুধু আমি মানে এই প্রসঙ্গে আমি শুধু গায়ক বা গীতিকার বা সুরকারদের কথা কেন বলি, আমি ঋতুপর্ণ ঘোষের কথাও যদি ধরি, মানে এরকম কিছু মানুষ যারা থাকেন এত ট্যালেন্টেড, কিন্তু এত অল্প সময়ে আমরা তাদেরকে পাই, এবং সেই স্বল্প সময়ে তারা কত কি আমাদেরকে উপহার দিয়ে গেছেন, এতটাই ভাণ্ডার যে আজকে বোধহয় ওকে এই কয়েকটা গান বাজতে দিয়ে আমরা একটু মুশকিলেই ফেলি। সত্যি তাই, মানে এটা খুবই টাফ একটা ব্যাপার যে ওনার এত মণিমাণিক্য রত্ন ভাণ্ডার থেকে 6-7টা গান সিলেক্ট করা খুব কঠিন কাজ। এবং আমার যেটা মনে হয় যে এরকম মানুষ, এই এরকম আজকে যে শিল্পী নিয়ে কথা হচ্ছে, মোহাম্মদ রফি সাহেবের কথাই বলি, যে ধরনের গান করে গেছেন বা যত ভ্যারাইটি কাজ করে গেছেন, যদিও সময়ের অনেক আগে চলে গেছেন, কিন্তু আমার তাও মনে হয় যতদিন ধরে সঙ্গীত বেঁচে থাকবে ততদিন মোহাম্মদ রফি সাহেবকে পুজো করা হবে। তাহলে গৌরবের গলায় শুনে নি পরের গানটা, ভীষণ প্রিয় একটা গান, চলো। হ্যাঁ, तुमने मुझे देखा होकर मेहरबान, रुक गई ये जमीन, थम गया आसमां, जाने मन जाने जान, तुमने मुझे देखा होकर मेहरबान, रुक गई ये जमीन, थम गया आसमां, जाने मन जाने जान, तुमने मुझे देखा हो, कहीं दर्द के सहरा में रुकते चलते होते, इन होठों के हसरत में तपते जलते होते, मेहरबान हो गई जुल्फ की बदलिया, जाने मन जान जा, तुमने मुझे देखा, हंसी जलवे तुम भी न कहाँ पहुँचे, आखिर को मेरे दिल तक कदमों के निशान पहुँचे, खत्म से हो गए रास्ते
अब यहाँ जाने मन जाने जा तुमने मुझे देखा होकर मेहरबान रुक गई ये जमीन थम गया आसमां जाने मन जाने जा तुमने मुझे देखा होकर मेहरबान रुक गई ये जमीन थम गया आसमां जाने मन जाने जा तुमने मुझे देखा। আর একটা কথা বলতেই হয় গৌরব, গানের ফাঁকে ফাঁকে যেমন রফি সাহাব আমাদেরকে এত অপূরূপ কিছু গান উপহার দিয়েছেন, তার পাশাপাশি সেই সময়ের কম্পোজাররা মানে কি অসম্ভব ভালো কম্পোজারদের সঙ্গে কাজ করেছেন তিনি। অপিন আইয়ার সাহাব, শঙ্কর জয়কিষণ, মদন মোহন, নওশাদ, লক্ষ্মীকান্ত প্যারেলাল, হ্যাঁ, আর ডি বর্মন, মানে আমি কাকে ছেড়ে কাকে বলবো। এবং রফি সাহাব একটা এমন জেনারেশনে বিলং করেছেন যেখানে উনি আর ডি বর্মনকেও পেয়েছেন, আবার তাঁর নওশাদজিকেও পেয়েছেন। এই ব্যাপ্তিটা পেয়েছেন দেখেই কোথাও আমার মনে হয় যে ওনাকে সেইভাবে কিন্তু বলিউড ইউটিলাইজও করতে পেরেছে, যেটা হয়তো অনেক ট্যালেন্টেড সিঙ্গারদের ক্ষেত্রে হয়নি বা হওয়ার সুযোগ হয়নি সে অর্থে দেখতে গেলে, তাই না? একেবারে তাই, একেবারে তাই। তো তুমি যখন এইভাবে এই গানগুলোকে সাজাও, তুমিও তো আজকে অনেক কম্পোজারদের গান মিলিয়ে মিশিয়ে গাইছো, সুতরাং সেই ভ্যারাইটিটার কথা কি তোমাকেও কোথাও মাথায় রাখতে হয়েছে যে গাওয়ার সময় আমি এই অদল বদলটা মাথায় রাখবো? ডেফিনেটলি, এবং এটা যে খুব মাথায় রেখে প্ল্যান করে করতে হয় তা নয়, কারণ ওনার গানের মধ্যে অদ্ভুত এক বৈচিত্র্য রয়েছে। ওনার গানের যদি প্লেলিস্ট দেখা যায় তাহলে অদ্ভুত বৈচিত্র্য রয়েছে। যদি আমরা কয়েকটা গান সিলেক্ট করছি বটে, কিন্তু তার মধ্যেও একটা ভ্যারাইটি চলেই আসে। আর এবার যে গানটা শোনাবো, তো একটু আগে বিভিন্ন ফর্ম নিয়ে কথা হচ্ছিলো গানের, তো একেবারে গজল আঙ্গিক একটা গান। আর মদনমোহনজির সাথে মোহাম্মদ রফি সাহেব খুব কম কাজ করেছেন, খুব বিশেষ কাজ নেই, খুব অল্প কিছু গান রয়েছে, কিন্তু সেই গানগুলো মানে আমি হিট নন হিট সেই নিরিখে যাচ্ছি না, সেই গানগুলো যদি আলাদা করে শোনা হয় সেই গানগুলো যে কী অসামান্য কম্পোজিশনস এবং কী গেয়েছেন মোহাম্মদ রফি সাহাব, সেগুলো নিয়ে মানে আলাদা করে আমার মনে হয় একটা এপিসোড করা উচিত যে মদনমোহন এবং মোহাম্মদ রফি সাহাব। এবং আমার কোথাও মনে হয় এটা তো আমাদের বা শিল্পীদেরও দায়িত্ব যে যে গানগুলো সে অর্থে হয়তো প্রবল জনপ্রিয় নয় কিন্তু সেটাকে এতই ভালো অ্যাজ আ কন্টেন্ট বা অ্যাজ আ গান যে সেটাকে কোথাও শ্রোতার কাছে পৌঁছে দেওয়াটাও আমাদের একটা দায়িত্ব। একেবারে তাই, একেবারে তাই। তো সেরকম একটা গান শোনাই, মদনমোহনজির কম্পোজিশন লায়লা মজনু ফিল্ম থেকে মোহাম্মদ রফি সাহাবের গাওয়া। बर्बाद मोहब्बत की दुआ साथ लिए जा, टूटा हुआ इकरार वफा साथ लिए जा, बर्बाद मोहब्बत की दुआ साथ लिए जा, बर्बाद मोहब्बत की दुआ साथ लिए जा, टूटा हुआ इकरार वफा साथ लिए मोहब्बत की दुआ साथ लिए जा। एक दिल था जो पहले ही तुझे सौंप दिया था, एक दिल था जो पहले ही
तुझे सौंप दिया था, ये जान भी है जाने वफा साथ लिए जा, ये जान भी है जाने वफा साथ लिए जा। इकरार वफा साथ लिए जा, बर्बाद मोहब्बत की दुआ साथ लिए जा। तपती हुई राहों में तुझे आँच न पहुँचे, तपती हुई राहों में तुझे आँच न पहुँचे, दीवाने के अश्कों की घटा साथ लिए जा, दीवान की अश्कों के घटा साथ लिए जा। टूटा हुआ इकरार वफा साथ लिए जा, बर्बाद मोहब्बत की दुआ साथ लिए जा, बर्बाद मोहब्बत की दुआ साथ लिए जा। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, BFJ পুরস্কার, জাতীয় পুরস্কার, পদ্মশ্রী, মানে কত পুরস্কারের নাম বলবো। এই স্বল্প সময়ে একজন মানুষ শুধুমাত্র গান গেয়ে জনপ্রিয় হয়ে মানুষের মনে দীর্ঘদিন ধরে নিজের স্থান তৈরি করেননি, তার সঙ্গে এতগুলো পুরস্কার বিভিন্ন বছরে বিভিন্ন গানের জন্য জিতে নিয়েছেন, এটা বড় কম কথা নয়। একদমই তাই, তাই না? আর দেখতে দেখতে সত্যি কথা আমরাও কিন্তু বেশ অনুষ্ঠানের বেশ কিছুটা সময় এগিয়ে গেছি, মানে সেই অর্থে দেখতে গেলে কিন্তু আর বেশিক্ষণ সময় নেই, তাই কথা বলে সময় নষ্ট করবো না, আমরা গৌরবের গানে যাবো। এবারে কি গান শোনাচ্ছ? এবারে যে গানটা শোনাচ্ছি সেই গানটার আমার একটা ছোট্ট নস্টালজিয়া রয়েছে, যে একেবারে ছোটোবেলায় আমাকে একটি ক্যাসেট কিনে দেওয়া হয়। হ্যাঁ, ক্যাসেট ছিল, সেই ক্যাসেটটা ছিল রাজেন্দ্র কুমারজির অভিনীত ছায়াছবিতে মোহাম্মদ রফি সাহেবের গান, তার একটা ক্যাসেট, অসংখ্য গান। এবং সেই ক্যাসেটের গানগুলো মানে সেই সময় এত চলেছে, মানে চেটে ফুটে শুনেছি আর কি সেই গানগুলো, মানে সেই গানগুলো একটা অন্যই একটা নস্টালজিয়া কাজ করে সেই গানগুলো গাওয়ার সময় বা শোনার সময়। তো সেরকম একটা গান শোনাই আরজু ফিল্ম থেকে, সাদনা ছিলেন। হ্যাঁ, একদম একদমই তাই, মোহাম্মদ রফি সাহেবের গাওয়া, আর মানে বড় প্রিয় গান আমার, এ ফুলো কি রানী বাহার ও কি মালিকা। নিশ্চয়ই নিশ্চয়ই শুনবো। এ ফুলো কি রানী বাহার ও কি মালিকা, तेरा मुस्कुराना गजब हो गया, ऐ फूलों की रानी बहारों की मलिका, तेरा मुस्कुराना गजब हो गया, न दिल होश में है न हम होश में है, नजर का मिलाना गजब हो गया। तेरे होठ क्या है गुलाबी कमल है, ये दो पंक्तियां प्यार की एक गजल है,
वो नाजुक लबों से मोहब्बत की बातें हमी को सुनाना गजब हो गया। ऐ फूलों की रानी बहारों की मलिका तेरा मुस्कुराना गजब हो गया। न दिल होश में है न हम होश में है नजर का मिलाना गजब हो गया। कभी खुल के मिलना कभी खुद झिझकना कभी रास्तों पर बहकना मचलना ये पलकों की चिलमन उठा कर गिराना गिरा कर उठाना गजब हो गया। ऐ फूलों की रानी बहारों की मलिका तेरा मुस्कुराना गजब हो गया। न दिल होश में है न हम होश में है नजर का मिलाना गजब हो गया। ऐ फूलों की रानी बहारों की मलिका तेरा मुस्कुराना गजब हो गया। तेरा मुस्कुराना गजब हो गया। तेरा मुस्कुराना गजब हो गया। একটা কথা ঠিক, আমি অনেক পর্বেই বলি এই কথাটা এই অনুষ্ঠান চলাকালীন, যে সঙ্গীত কখনো সম্পূর্ণ হয় না যন্ত্রসঙ্গীত ছাড়া, একদমই গান আর বাজনা একসঙ্গে একেবারে হ্যান্ড ইন হ্যান্ড। তো আজকে আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে তুমি একটু সবাইকে আলাপ করিয়ে দাও, কারণ ওরা যে অপূর্ব সঙ্গতটা করছে সেটা না হলে কিন্তু সত্যি যে কোনো শিল্পীরই, শুধু গৌরব কেন, সেই যে গান আমরা শুনি সেই গান এত শ্রুতিমধুর হতেই পারে না যদি ওরা না এত সুন্দর করে বাজায়। একদম ঠিক কথা, মানে ওদের জন্য আরও পরিপূর্ণ হয়ে গেছে আজকের এপিসোড, যতটা ভালো লাগছে আপনাদের ওদের কৃতিত্ব অনেকটা তাতে। একটু আলাপ করিয়ে দাও কে কে রয়েছে। শিওর, একদম ডান দিকে রয়েছে তবলা, বঙ্গ, আরো অনেক কিছু রয়েছে যেগুলো দেখা যাচ্ছে না, আমাদের মাল্টি ট্যালেন্টেড সুভাষ, একদম সুভাষ। সুভাষের ঠিক পাশেই গিটারে রয়েছে চন্দন, আর কিবোর্ডে রয়েছে সদা হাস্যময় অভিষেক। ওকে দেখলে মনে হয় কি বাচ্চা, ওকে সত্যি এতটা বাচ্চা জানি না, মানে ওই রকম একদম, মানে স্কুল বয়ের মজাস পাস করে বেরিয়েছে টাইপ আর কি। অতটা বাচ্চা নয় ও, অতটা নয় না, না না একটু বড়। তো যাই হোক, ওদের এই অসম্ভব সুন্দর সঙ্গতেই কিন্তু আজকের এই অপূর্ব পর্বটা আরও অনেক সুন্দর হয়ে উঠেছে, এটা আমরা সবাই জানি। এর পরে আমার একটা অনুরোধ আছে গৌরবের কাছে, মানে যেহেতু আমরা মোহাম্মদ রফি সাহেবকে নিয়ে কথা বলছি, একটু আগে ওপেন আইয়ার সাহেবের কথা হলো, একটা ছবির কথা তো এই দুজনের কম্বিনেশন বললেই মনে পড়ে, তাছাড়া শাম্মী কাপুরের কথা বললাম আমরা, হ্যাঁ, তো তাহলে আমি নিশ্চয়ই হিন্ট দিয়ে বোঝাতে পারছি যে আমি কোন ছবিটার কথা বলছি। একদম ধরে ফেলেছি, হ্যাঁ, তাহলে সেই ছবির একটা গান আমি রেখেছি, একদম কাশ্মীর কি কালি থেকে একটা গান। প্লিজ প্লিজ প্লিজ, আমার ভীষণ প্রিয় একটা অ্যালবাম। ও হো হো আহা হা হা হা, ইয়ে দেখ কে দিল ঝুমা লি প্যার নে অঙ্গড়াই, দিওয়ানা হুয়া বাদল तो मेरी तकदीर न थी तुम सा जो कोई महबूब मिले, दिल आज खुशी से पागल है, दिल आज खुशी से पागल है, ऐ जान वफा तुम खूब मिले, ऐ
आज नए अरमानों से आबाद मेरी दिल की नगरी। बरसों से खिजां का मौसम था, बरसों से खिजां का मौसम था, वीरान बड़ी दुनिया थी मेरी, वीरान बड़ी दुनिया थी मेरी, हाथों में तेरा चल आया जवाराई, ये देख के दिल झूमा ली प्यार हुआ बादल, दीवाना हुआ बादल, दीवाना हुआ। একজন হিরোর কথা অবশ্য আমাদের এই এন্টায়ার ফেজটার মধ্যে বলা হয়নি, তিনি হচ্ছেন দেবানন্দ। দেবানন্দের গলায় মোহাম্মদ রফির গান, এটাও কিন্তু একটা ব্যাপার, হ্যাঁ তাই না? আর রাজেন্দ্র কুমারের কথা যেরকম আমরা বললাম, শমী কাপুরের কথা বললাম, এই হিরোটির গলাতেও কিন্তু মোহাম্মদ রফির বেশ কিছু গান আছে এবং সেগুলো যথেষ্ট জনপ্রিয়। তার মধ্যে একটাই আজকে গৌরব শোনাবে ফাইনালি, এবং সেই গানটি আজকে আমাদের এই অনুষ্ঠানের বা এই পর্বের শেষ গান। আমার ভাবতে ভালো লাগছে গৌরব, যে অন্যান্য বছর 24শে ডিসেম্বরটা হয়তো আমাদের অন্যরকম কাটে, আমরা অনেক কিছু করি, কেউ কোথাও যাই, পার্টি করি, হাউস পার্টি করি, অনেকের অনেক রকমের প্ল্যানস থাকে। এ বছরটা তো একদম অন্য, আমাদের সব সেলিব্রেশনই বাড়িতে বসে। কিন্তু আমার মনে হয় আজকে যে সেলিব্রেশনটা, যে উৎসবটা এখানে আমি আর তুমি এবং ওরা মিলে করলাম, বা এই যে ক্যামেরার পেছনে চিত্তদার, রেকর্ডিংয়ে ছোটকাদার সবাই যে রয়েছে, এই যে সেলিব্রেশনটা এখানে হলো, এটা বোধ হয় অন্যান্য অনেক বছরের থেকে অনেক সুন্দর। আমার কাছেও এটা বড় প্রাপ্তি আজকের এই দিন, আজকের এই সেলিব্রেশন। আগামীকাল বড়দিন, ক্রিসমাস খুব শুভ হোক, আগামী বছর খুব শুভ হোক, এবং 2020 মতো একদম না হোক, একদম দারুণ কাটুক আগামী বছর, এবং ক্রিসমাস সমস্ত কিছু খুব আনন্দে থাকুন, প্রত্যেকে আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, গৌরবের শেষ গান গৌরব এক্ষুনি শোনাবে আপনাদের। অভি না যাও ছোড় কর কে দিল অভি ভরা নহীঁ, অভি না যাও ছোড় কর কে দিল অভি ভরা নহীঁ, অভি না যাও ছোড় কর কে দিল অভি ভরা নহীঁ। अभी अभी तो आई हो, अभी अभी तो, अभी अभी तो आई हो, बहार बन के छाई हो, हवा जरा महक तो ले, नजर जरा बहक तो ले, ये शाम ढल तो ले जरा, ये शाम ढल तो ले जरा, ये दिल संभल तो ले जरा, मैं थोड़ी देर जी तो लूं, नशे के घूंट पी तो लूं, नशे के घूंट पी तो लूं, अभी तो कुछ कहा नहीं, अभी तो कुछ सुना नहीं, अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, अभी न जाओ छोड़ कर के दिल।